সোজাভাবে সব কথা বললেই হয়। বাঁকাভাবে বললে কি হয় একটু দেখুন। রিক্সাওয়ালা যাত্রীর এই ঘটনাটি দেখুন। আপনি কাপড় তোলেন, আমি দুধ ধুই। আমি কি আমরা ওইটা ধরতে চাইছি? আপনি কিন্তু কথা না বুঝা কথা কইতেছে। তুই কি বুঝাবি আমার হারামজাদা? আমি খারাপ কথা কইছি? আপনারা বাঁচাইছি, এটা আমার দোষাইছে? হ্যাঁ চিনস আমারে, চিনস না আমারে, চিনাইয়া দিব কিন্তু। এ আপা, আপনি আমার কথা শোনার চেষ্টা করেন ভালো। এই যে খারাপ খারাপ আপা বল বল, আমি কি কইছি আপনাকে? এটা বুঝেন না, খারাপ করতে বলবি কে? এ শুনেন, এ আপা, আপনার হাতে এটা কি? দুধ। দুধ না? এটা কি লাগছে? কাপড়। তা আমি কি কইছি? আপা কাপড় তুলেন, আমি দুধ ধরি। এইটা যদি আমি না ধরি তাহলে আপনি ওই কাপড়টা উঠাইতে পারবেন? ও আচ্ছা ভাই, আচ্ছা চল ভাই, চল। ওই চলে আমার রিক্সা হাওয়াই বেগে উইরা উইরা।